আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। ভিউয়ার্স, আজ বৃহস্পতিবার, 22শে ফেব্রুয়ারি, ইংরেজি 2024 সাল। চলুন দিনের শুরুতেই আমরা দেখে নিই বিভিন্ন দেশের মুদ্রায়, বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট কমে যাবে। সিদ্ধান্ত নিতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে যে আপনি কোন পন্থায় দেশে টাকা পাঠালে সবচেয়ে বেশি লাভবান হবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন আমি তাই আপনাদেরকে জানিয়ে দিব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার বিনিময় মূল্য কিন্তু ভিন্ন হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা আপডেটটি এখন প্রচার করছি। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময়ে আজ আপনি বাংলাদেশে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 25.25 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 22.70 টাকা। সৌদি এক রিয়ালে পাচ্ছেন 29.27 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন $1 পাচ্ছেন 121.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় 1 ইউরোতে পাচ্ছেন 131 টাকা, ব্যাংক টু ব্যাংক। ইতালিয়ান 1 ইউরোতে পাচ্ছেন 131 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 130.20 টাকা। ব্রিটেনের 1 পাউন্ডে পাচ্ছেন 152.60 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপও পাচ্ছেন 152 টাকা। সিঙ্গাপুরের $1 পাচ্ছেন 89.48 টাকা, ব্যাংক টু ব্যাংক। অস্ট্রেলিয়ান $1 পাচ্ছেন 78.88 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 75 টাকা। নিউজিল্যান্ডের $1 পাচ্ছেন 66.88 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 64.97 টাকা। কানাডিয়ান $1 পাচ্ছেন 88 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপেও পাচ্ছেন 88 টাকা। UAE-র 1 দিরহামে পাচ্ছেন 33.19 টাকা, ব্যাংক টু ব্যাংক। ওমানি 1 রিয়ালে পাচ্ছেন 311.03 টাকা, ব্যাংক টু ব্যাংক। বাহরাইনের 1 দিরহামের বিনিময়ে পাচ্ছেন 320.80 টাকা, ব্যাংক টু ব্যাংক। ক্যাশ পিকআপে পাচ্ছেন 308.89 টাকা। কাতারি 1 রিয়ালে পাচ্ছেন 33.11 টাকা, ব্যাংক টু ব্যাংক। ক্যাশ পিকআপেও পাচ্ছেন 1 রিয়াল। কুয়েতি 1 দিনের পাচ্ছেন 395.25 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 391.50 টাকা। সুইজারল্যান্ডের 1 ফ্রেঞ্চে পাচ্ছেন 135.20 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 135 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রান্ডে পাচ্ছেন 5.78 টাকা, জাপানি 1 ইয়ানে পাচ্ছেন 72 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 72 পয়সা। দক্ষিণ কোরিয়ান 1 ওনে পাচ্ছেন 7 পয়সা এবং ক্যাশ পিকআপ রুপিতে পাচ্ছেন 1.29 টাকা। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে স্থান এবং সময়ের ব্যবধানে আপনি প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর যে কোনো সময় যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ, বিকাশ, রকেট, উপায়, মানিগ্রাম, মানি ট্রান্সফার, গোপন নাম্বার, এখন দিলে এখন পাবেন ইত্যাদি পদ্ধতির কারণেও প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনি আপনার কষ্টার্জিত অর্থকে ব্যাংকের মাধ্যমে বা বৈধ পন্থায় দেশে পাঠাতে চেষ্টা করবেন, কারণ আপনি যখন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠাবেন তখন সরকারের প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে 2.50% হারে ব্যাংক থেকে একটি প্রণোদনা টাকা পেয়ে যাবেন। তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন ব্যাংক থেকে আপনার উঠানো টাকার সাথে এই প্রণোদনা টাকাটি কনফার্ম করে বুঝে নিতে। ভিউয়ার্স, এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। অপরদিকে ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি।